হ্যালো গাইজ, আজকের ভিডিওতে পারফেক্ট ওয়ার্কারদের কোনো কাজই নেই। আজ আমরা দেখব নেক্সট লেভেলের কিছু ওয়ার্কারদের কীর্তি, যারা তাদের ইঞ্জিনিয়ারিং এর কোর্স চোর বাজার থেকে শিখে এসেছে, যা দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই দুঃসাহসী পর্বতারোহীর কাজ হচ্ছে দেয়ালের কিছুটা অংশ রং করা। তো এবার বলা যায় সে তার কাজ সম্পূর্ণ করেছে। এদের দেখে আমাদের শিখতে হবে মেশিনটি পারফেক্ট ভাবে কিভাবে চালাতে হয়। এই ধরনের গমের আটা থেকেই তৈরি হয় হাই প্রোটিন যুক্ত রুটি। এই দাদা আমাদের দেখাবে অল্প সময়ে কিভাবে সিমেন্ট উপরে তুলতে হয়। ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কে পাওয়া অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেভাবে কাজ করে। আর ওই সফটওয়্যারকে বাড়িতে লাগানোর পর বাকি সফটওয়্যারগুলির অবস্থা। বালতিটার ওয়েট এই কাকার জন্য একটু বেশি হয়ে গেছে। দেখলেন তো এই লোকটি কত কষ্ট করে দেয়ালটিকে দাঁড় করালো। এই লোকটি ছাড়া দেয়ালটি দাঁড়াতোই না। সেই ব্যক্তিকে একটি খবর দেওয়া উচিত যে তার হারিয়ে যাওয়া ছোট ভাইকে পাওয়া গেছে। একেই বলে কুড়ুল নিজের পায়ে না মেরে কুড়ুলকে মাটিতে রেখে তার উপর পা মারা। ইলেকট্রিসিটিও বসে বসে ভাবছে যে এখানে আমার কাজ ডাকি। একবার কল্পনা করুন, মেশিনটির সকেট যদি প্লাগে লাগানো হতো তাহলে এই দাদা আর কত কাজই না করে ফেলতে পারত। এখানে দরজাটা কিন্তু ঠিকই রয়েছে, শুধু একটু ভেন্টিলেশন সিস্টেম লাগানো হয়েছে এই আর কি। এই দেখুন, এই দাদারা বৃষ্টির জল দিয়ে রাস্তা কিভাবে সমান করতে হয় সেই উপায় বের করে নিয়েছে। এদের দেখে একবার শিখুন এক্সকাভেটরের চাকায় কিভাবে পাম্পার দিয়ে পাম্প করতে হয়। আপনারা চাইলে এই দাদাকে দিয়ে ট্রেনের চাকাতেও হাওয়া ভরাতে পারবেন। এই দাদাটির ফোন নাম্বার চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের দিয়ে দেব। এই কাকাটিকে দেখুন, এই কাকা তার কাজ দেখে খুবই খুশি হয়েছে। আরে হ্যাঁ কাকা, সব ঠিক আছে। এই দাদার গাড়ি প্লাস্টার করার জন্য তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন এই কাকাকে নিয়ে আসা উচিত।
যা একটুর জন্য মিস হয়ে গেল। এবার এই লোকটি আমাদের দেখাতে চলেছে ঘরের চালে টিন কিভাবে সেট করতে হয়। বুঝতে পারছেন তো কাজটি কে করেছে? ভাই আবি যে খুশ হ্যাঁ, এই দাদাকে দেখে এবার আমরা বুঝতে পারছি ওয়ালটির কেন এইরকম অবস্থা হয়েছিল। যদি আপনি পৃথিবীর সব থেকে ইউজলেস জিনিসের খোঁজ করেন তাহলে সেটি হচ্ছে এই দাদার হাতে থাকা চুমিটি। গেটটি তৈরি করার পর হয়তো ওয়ার্কারটি স্মৃতিশক্তি চলে গিয়েছিল, সেই জন্য তো প্রাচীর তৈরি করে যেতে ভুলেই গেছে। এবার দেখুন ওয়ার্কারদের সুপার হিরো কিভাবে এন্ট্রি নিয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। আর ভয়ের কোনো কারণ নেই, ওয়ার্কারদের সুপার হিরো এবার চলে এসেছে। তেমন কিছুই নয়, এখানে ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই দাদাকে দেখেই শিখুন স্মার্ট ভাবে গার্ডেনিং কিভাবে করতে হয়। এখানে তেমন কিছুই নয়, তেল বেশি হয়ে যাওয়ার কারণে এই কাকা তেল দিয়ে রাস্তা পরিষ্কার করছে। তাড়াতাড়ি চলুন, এখানে থাকা একটু বিপজ্জনক। দেখুন কাজ করতে গিয়ে যখন ছোটবেলার কথা মনে পড়ে যায় তখন কি হয়। এই ড্রাইভারটি ড্রাইভিং স্কিল একবার দেখুন, সত্যি প্রশংসনীয়। এরকমটাই হয় যখন বস বলে এটি বেশ 10 মিনিটের কাজ, কাজটি করে নিয়ে লাঞ্চ করে নেবে। গাইজ, আপনারা যদি এই টপিকে আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।